আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি গত 15 দিন আগে দেখি আরসি হসপিটালে ভর্তি হয়েছি। আমার গাড়ি ব্যথা, পিঠে ব্যথা, তারপর হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, সমস্ত ব্যথা নিয়ে এখানে ভর্তি হয়েছি। আচ্ছা যাক, এখন একটু অস্থিরতা বোধ করতেছি। আজকে তো চলে যাব, এমনি ব্যাটার ঠিক আছি, আর আগে যে ভিডিওটা করছিলাম ওই পর্বে চলে। আসসালামু আলাইকুম, আমার নাম নূরুন্নাহা রিনা, আমি কুমিল্লা এক মেয়ে, কুমিল্লা 14 গ্রামের এক হাউসওয়াইফ। আমার বয়স 50। আমার ছেলে বিদেশে থাকে, আমি যখন এই রোগে অসুস্থ হই তখন আমার ছেলে আমাকে এই ডাক্তারের পরামর্শ দেয়। প্রথমে আমি আসি, পরামর্শ নিই, কিছুদিন ভালো থাকি, এরপরে যখন আবার অসুস্থ হয়ে যাই তখন তাৎক্ষণিক আমার ছেলে অসুস্থ ছিল এই রোগে, একই রোগ প্রায় মা ছেলে দুজনের। এখন আমরা দুজনে মিলে পরামর্শ করে চিন্তা ভাবনা করে এখানে আসলাম। শুনলাম আরো অনেক লোকে এখানে সুস্থ হয়ে ফিরছে, তাই আমি এক আল্লাহর উপর ভরসা করে মা ছেলে দুজনে আসি এখানে ভর্তি হইলাম। আর আমার সমস্যা বলতে অনেক সমস্যায় গাড়ির ব্যথা, গাড় থেকে মাথা পর্যন্ত ব্যথা করে, তারপর এই পিঠের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের রোগ টান দেয়, পায়ের তালুতে ব্যথা করে, পা নামে হাঁটতে একটু সমস্যা হয়, এই জাতীয় অনেক রকমের সমস্যা দেখা দিতেছে। শুরু হয়েছে প্রায় আজকে 3 বছর। আমার এরকম টান খাওয়ার মতো কোনো ঘটনা মনে পড়ে না, তবে এমনি ফুসছিলাম, মনে কর সাধারণত আমার চলাফেরা মাঝখানে পড়ে না, এরকম এক দাঁড়ানো অবস্থা বসা ভাবে এইভাবে দুইবারে ফুসছি। তখন কিন্তু আমার কাছে কিছুই অনুভব হয়নি, মানে শরীরের ভিতরে একটা চাপ ফুসছে যেন এটা অনুভূতি পাইছি, কিন্তু এমনি কোনো সমস্যা হয় নাই। তো এখন হয়তো বয়সের তাড়নায় আস্তে 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 দেখা দিয়েছে, এটাও হইতে পারে। প্রবলেম বলতে আপনার এখন সমস্যা নামাজ, প্রথমে বলতে পারি আপনার নামাজটা দাঁড়াই ফুটতে চেষ্টা করি কিন্তু পারি না। আপনার অনেকক্ষণ বসে ফুটতে চেষ্টা করলেও বসার ভিতরেও তেমন পারি না। আর সাংসারিক কাজ বলতে হাঁটার কাজটা মোটামুটি পারি, হাঁটা হাঁটার ভিতরে কাজটা ভালো লাগে, আর একসাথে দাঁড়াই কাজ করতে পারি না, পা দিক নিচে দিক অবশ্যই যেতে চায়, এত বেশি না, হালকা পাতলা উঠলে একটু মাথা জিম জিম করে, মানে শরীরে যেন অন্যরকম অনুভব লাগে, তখন একটু হাঁটা হাঁটা উঠা করি 10 মিনিট। 10 মিনিট একটু হাঁটা উঠা করলে যেন আমার কাছে একটু স্বাভাবিক লাগে, তখন এবারে আপনার এবারতার সময় উঠি, যখন উঠি তখন এবারে এবারতের জন্য প্রস্তুত নিই। আর এমনি তো সাংসারিক জীবনও মনে করেন সংসার বলতে তো জিহাদ, তো সাংসারিকও এত কোনো করছি, সংসার জীবনও পরিশ্রম করছি, এটা না যে বসি সময় কাটাইছি বা এত বেশি কোনো ফেসার পড়ে না ফ্যামিলিগতভাবে, করছি নিজের সংসার নিয়ে করছি। আমরা মা ছেলে দুজনে পরামর্শ অনুযায়ী আমরা ডাক্তারের কাছে আসলাম, ভর্তি হইলাম, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন চিকিৎসা অধীন আছি। আল্লাহ যদি আমাদেরকে আপনাদের দোয়া ভালো করে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আমরা যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। জি, আপনি আরা আমার আগে ভিডিওটা দেখছেন অবশ্যই, আমার কি অবস্থা ছিল, তো এখন আমি মোটামুটি ব্যাটার ফিল করতেছি, আশা করি আপনারও দোয়া থাকবে, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন এখানে সহযোগিতা আসেন বা চিকিৎসা নেন। জি, আমার গাড়ির ব্যথাটাও এখন নাই আর পিঠে ব্যথাটাও এখন নাই, এখন ভালো আছি আমি। জি, আমার সাথে আমার ছেলেও ভর্তি হয়েছে, ছেলেও এখন বেটার আছে, একসাথে মা ছেলে দুজনে সুস্থতা বোধ করছি, এমনকি আজকে আমরা যাওয়ার পথে আছি। হ্যাঁ, এই জন্য সকলের প্রধান স্যারকে ধন্যবাদ দিব, এবং জি ফিজিওথেরাপি যারা আমাকে দিয়েছে বা আমাকে সাহায্য সহযোগিতা করছে ওদের জন্য দোয়া, ওদেরকে আল্লাহ ভালো রাখুক। জি, এখানকার পরিবেশও ভালো, সেবাও ভালো, কেয়ার সব দিক দিয়ে ভালো, নিজের বাড়ি ঘরের মতোই ভালো লাগছে, খুব ভালো ভালো লাগছে খুব। জি, সবাই ইনশাল্লাহ সবাই আচার আচরণ কথাবার্তা খুব সবচেয়ে ভালো, আশা করি আপনারাও শুনে খুশি হবেন বা প্রত্যাশা রাখবেন যেন কোনো ব্যক্তিগত সমস্যার কারণে যেন এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসতে পারেন, ওনাদেরকেও এখানে ট্রিটমেন্টের জন্য যেন তারা দ্রুতগতিতে আসে, বা আসলে এখানে হয়তো তারা আল্লাহর উপরে ভরসা করি চিকিৎসা নিতে পারে ভালোর জন্য।
জি আল্লাহর অশেষ ক্ষমতা, বাকি আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার পরামর্শ, এখন আছি, ভালোই আছি। জি আমি এখন এখান থেকে সুস্থ হয়েছি। জি আশা করি আপনারা অন্য কিছু ভাবনা না নিয়ে ডিভিআরসি হসপিটালে চলে আসেন, দেখেন আপনারা ট্রিটমেন্ট নিয়ে আপনাদের কাছেও ভালো লাগবে, ইনশাল্লাহ সুস্থ হবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।